হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব NSI ওয়াচার কনস্টেবল এক্সামস কোয়েশ্চেন সলিউশন 2019। সো আজকে 2019-এর যে NSI কোয়েশ্চেনটি পরীক্ষাও হয়েছে, আজকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আজকে আমরা চলে এসেছি। সো 100% সলিউশন পেতে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবাই ভালো পাবেন। অর্গানাইজেশন নেম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI, পোস্ট নেম অ্যান্ড ভ্যাকেন্সি হচ্ছে ওয়াচার কনস্টেবল, 689 জন নেবে। ওয়াচার কনস্টেবল এক্সাম ডেট হচ্ছে 18 অক্টোবর 2019। এক্সাম সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত হয়েছে, আর এক্সাম টেকার হচ্ছে IBA এবং DU। সো প্রথমেই চলে আসি গণিত অংশের সমাধান। একটি সংখ্যা 30% যদি 135 হয় তবে সংখ্যাটির 15% কত হবে? উত্তর হচ্ছে 675। রাশেদ 120 টাকায় কয়েকটি মার্বেল কিনলো? সে যদি ওই টাকায় 2টি মার্বেল বেশি পেত তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে 2 টাকা কম পড়তো, সে আসলে কত টাকার মার্বেল কিনেছিল? উত্তর হচ্ছে 10 টাকা। এক সমকোণ থেকে বড় কিন্তু 2 সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। নেক্সট হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে 9 গুণ। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5:6:7 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? উত্তর হচ্ছে 70 ডিগ্রি। রহমান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 6 গুণ। 8 বছর পূর্বে রহমান সাহেবের বয়স 28 ছিল 28 বছর, 7 বছর পর তার পুত্রের বয়স কত হবে? উত্তর হচ্ছে 13 বছর। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 50, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার 2 গুণ। ডেকের ভাড়া মাথাপিছু 15 টাকা এবং মোট ভাড়া 1200 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কতজন ছিল? উত্তর হচ্ছে 30 জন। 8, 2টি সংখ্যার অনুপাত 3:4 যাদের লসাগু হচ্ছে 108, সংখ্যা দুইটির যোগফল হচ্ছে 63। একটি ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 25 বছর হলে তাদের মধ্যে একজনের বয়স 35 হলে বাকি 10 জনের বয়সের গড় কত হবে? উত্তর হচ্ছে 24 বছর। 15 জন চাষির একটি জমির ফসল কাটতে 21 দিন লাগলো, 45 জন চাষির ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে? উত্তর হচ্ছে 7 দিন। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 10 মিটার, 2টি কোনাকুনি আইল দ্বারা একে 4টি সমান ত্রিভুজাকারে ভাগ করা হলো, প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার? উত্তর হচ্ছে 25 বর্গমিটার। কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তার 5 বছর পর 2 গুণ হয়ে যায়, সরল সুদের হার কত? উত্তর হচ্ছে 20%। একটি বই 150 টাকায় ক্রয় করলে 25% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 200 টাকা। রহিম তার বেতনের 1/5 অংশ খরচ করে একটি টি শার্ট এবং 500 টাকা খরচ করে একটি প্যান্ট কিনল, ওই টাকা খরচ করার পর তার কাছে বেতনের 40% রয়ে গেল, রহিম কত টাকা বেতন পেয়েছিল? উত্তর 1250। 15, ক এর 20% যদি খ এর 10% এর সমান হয় তবে ক অনুপাত খ কত? উত্তর হচ্ছে 1:2। একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভূমি 12 মিটার এবং অতিভুজ 13 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার? উত্তর হচ্ছে 54 বর্গমিটার। 21, 28, 84 এবং 56 এর লসাগু কত? উত্তর হচ্ছে 336। 18, ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব 150 কিলোমিটার, একটি বাসে করে ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছাতে যদি বাসটির একটি গড় গতিবেগ 15 কিলোমিটার ঘন্টা হবে? উত্তর 8। একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে, যদি ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? উত্তর হচ্ছে 5। একজন ক্রিকেটারের 10 ইনিংসে রানের গড় 44.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার 50 রান হবে? উত্তর হচ্ছে 105। 7 সাধারণ জ্ঞান অংশ সমাধান। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে
কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে ইউনেস্কো। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। বর্তমানে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে? 12টি। নীলগিরি নামক পর্যটন স্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বান্দরবান। SDG এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নং। 2019 সালের একদিনে এর আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের প্রতিযোগিতায় রানার্স আপ হয় কোন দেশ? নিউজিল্যান্ড। নিচের কোন সালটি অধিবর্ষ? উত্তর হচ্ছে 2036 সাল। ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলে প্রচলিত পল্লীগীতি? উত্তর হচ্ছে রংপুর। বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 16ই ডিসেম্বর। নিচের কোন দেশকে বা হাজার দ্বীপের দেশ বলা হয়? ফিনল্যান্ড। বিভিন্ন দেশে শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের প্রতিষ্ঠান কাজ করে, ইউনিসেফ। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাথ। সীতাকোট বিহার কোথায় অবস্থিত? দিনাজপুর। জিম্বাবুয়ের দেশটি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদর দপ্তর কোন এলাকায় অবস্থিত? উত্তর হচ্ছে সেগুনবাগিচা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হবে কোন সালে? 2021 সালে। নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম 12 আউলিয়ার দেশ? চট্টগ্রাম। আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙ্গামাটি। ইংরেজি অংশের সমাধান। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর জসিম রিচ দ্য স্টেশন। আলম অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং এ রিপ্লে ফ্রম ইউ। মানিশা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং লিটল ইন্টারেস্ট ইন ইট। লাইফ ইজ টু শর্ট টু ওয়ারি অ্যাবাউট। সিলেক্ট দ্য মিসিং ওয়ার্ড। হি কুড নট সাকসিড ডিসপাইট ওয়ার্কিং হার্ড। নো ওয়ার্ড মিসিং। ইউ ক্যান আস্ক হেল্প বাই ডায়ালিং দ্য হটলাইন নাম্বার ফর। রুনা ইজ টলেস্ট ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে অ্যান্সার হচ্ছে দ্য। হি ওয়াজ বর্ন এ রিচ ফ্যামিলি। অ্যান্সার ইজ ইন। ভিশন 2021 এইমস মেকিং বাংলাদেশ এ মিডল ইনকাম কাউন্ট্রি অ্যাট। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড। কনফিডেন্সিয়াল গোপনীয়। ইনএফিসিয়েন্ট অদক্ষ। ইমেজিনারি কাল্পনিক। অপোনেন্ট প্রতিপক্ষ। হসপিটেবল অতিথিপরায়ণ। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এক্সেসিভ প্রেসিডেন্ট ক্রিয়েশন শোল্ডার ইন্টেলিজেন্স। বাংলা অংশের সমাধান। নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়? মেদেনি। নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে? আগাছা। নিচের কোনটি ফার্সি শব্দ হতে আগত শব্দ? বেহেস্ত। যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কী বলে? শ্রুতিধর। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী? পার্থক্য। অপচয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? উপচয় বা সঞ্চয়। কল্লোল শব্দটির অর্থ কী? ঢেউ। নিচের কোনটি অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ? অনু প্লাস এশন। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। হাজার বছর ধরে কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে উপন্যাস। অনিন্দ্য শব্দের অর্থ কোনটি? নিন্দার অযোগ্য। উপযুক্ত মিলন বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে মণিকাঞ্চন যোগ। হস্তি শব্দটির বহুবচন কোনটি? হস্তিযুত। বাংলা ব্যাকরণে পদ রয়েছে 5 প্রকার। লিখিয়েছিলেন শব্দটির চলিত রূপ কোনটি? লিখছিলেন। কাছা ঢিলা বাগধারাটির অর্থ কী? অসাবধান।
বন্ধন শব্দের বিপরীত শব্দ কোনটি? মুক্তি। পোকামাকড় কোন সমাস যোগে গঠিত শব্দ? দ্বন্দ্ব। সচেষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিশ্চেষ্ট। নিচের কোনটি সরানন শব্দের সন্ধিবিচ্ছেদ? সর যোগ আনন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।